এর পরের প্রশ্নটি হলো মুনিরা খাতুন, আপনি জানতে চেয়েছেন আবহাওয়া অফিসের আগাম সংবাদ বিশ্বাস করা যাবে কিনা। আবহাওয়া অফিস যে আবহাওয়ার আগাম বার্তা দিয়ে থাকে সেটা বিশ্বাস করাতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে এটি বিশ্বাস করলে গায়েবের খবর কেউ দিল সেটাকে বিশ্বাস করলো, অতএব জ্যোতিষীর দেওয়া ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করা যেরকম ইমান হরণকারী, আমল নষ্টকারী কুসংস্কার, এটাকে অনেকে কুসংস্কার মনে করেন। দুটি আসলে সম্পূর্ণ ভিন্ন বিষয়। আবহাওয়া অফিস যে আবহাওয়ার আগাম বার্তা আমাদেরকে দিয়ে থাকেন সেটা তারা বিভিন্ন আলামত দেখেন, আবহাওয়ার গতি প্রকৃতি অ্যানালাইসিস করে আগাম তারা বিভিন্ন আপনার প্রযুক্তির মাধ্যমে জানতে পেরে সেটা আমাদেরকে তারা জানান। অতএব আপনি কারোর জুতার আওয়াজ শুনে বুঝতে পারছেন যে অমুক আসছে, অথবা কারোর গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন অমুক আসছে, তারপর ধারণা করে আপনি তাদেরকে বললেন যে সম্ভবত অমুক এসছে, এটা যেরকম কোনো অদৃশ্যের সংবাদ দেয়া নয়, বরং আপনি আপনার যে আলামত বা নিদর্শন দেখেছেন সেটার উপরে ভিত্তি করে আপনি বলেছেন। অতএব এটা সম্পূর্ণ হাওয়া থেকে বলা নয়, বিধায় আবহাওয়ার আগাম সংবাদ বিশ্বাস করলে কোনো প্রকার অসুবিধা হবে না। মাইশা আক্তার, আপনি জানতে চেয়েছেন জন্মদিন উপলক্ষে রোজা রাখা কি সুন্নত? জন্মদিন উপলক্ষে রোজা রাখা এটি মূলত আমাদের জন্য সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জন্মদিন উপলক্ষে তিনি সোমবারে সিয়াম পালন করেছেন, জন্মের বারটা উপলক্ষে তাকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়ামুল ইসনাইন তথা সোমবার তিনি কেন নফল সিয়াম রাখেন, তখন তিনি বলেছেন যাকা ইয়ামুন ওয়ালিদতু ফিহ, কারণ এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। তো এর মানে এই নয় যে আমরাও প্রত্যেকে যার যার জন্মের বারে রোজা রাখাটা আমাদের জন্য সুন্নাহ, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটি একান্ত তাঁর জন্য খাস। তার প্রমাণ হলো তিনি নিজে এই আমলটি করার জন্য কোনো সাহাবিদেরকে বা সাধারণভাবে মুসলমানদেরকে নির্দেশনাও দেননি, আর তার অনুকরণে সাহাবায়ে কেরাম যার যার জন্মের বার উপলক্ষে রোজা রেখেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। যার কারণে বিশুদ্ধ মত অনুযায়ী প্রত্যেকে যার যার জন্মের বারটাকে কেন্দ্র করে রোজা রাখাটা এটা সুন্নাহ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটি খাস।